নমস্কার বন্ধুরা, সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। জিএনএম এএনএম 2022-এর জন্য যারা ফর্ম ফিল আপ করেছ বা যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের সুবিধার্থে সাফল্য বাংলার নতুন উদ্যোগ ফ্রি একটি ক্লাস। এই ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই অ্যাটেন্ড করতে পারবে বিনামূল্যে, এর জন্য কোনো পয়সা দেওয়ার দরকার নেই। তো আজকে আমাদের জেনারেল নলেজের 1000টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, তার যথাযথ ব্যাখ্যা তোমাদের সাথে শেয়ার করব। পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে একটা প্রশ্ন বারে বারে কীভাবে আসতে পারে সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব, এবং প্রশ্ন কী করে তোমরা সলভ করবে তার কিছু ট্রিক আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, যারা এই ক্লাসের পিডিএফ বা স্টাডি মেটেরিয়ালগুলো পেতে চাও, তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং একটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই দুটো জায়গায় তোমরা জয়েন হতে পারো, ডিসক্রিপশানে তার লিংক দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, কোন নদীকে আসামের শোক বলা হয়, আসামের শোক বা দুঃখ কোন নদীকে বলা হয়? অপশন এ দামোদর, অপশন বি ইয়াংশিকিয়াং, অপশন সি ব্রহ্মপুত্র এবং অপশন ডি হচ্ছে নীলনদকে। এই প্রসঙ্গে বলে রাখি, প্রশ্নটি ঘুরে ফিরে আসে, কিছু কিছু প্রশ্ন আসে এরকম, বাংলার দুঃখ কাকে বলা হয়, সেক্ষেত্রে উত্তরটি হতো দামোদর, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে আসামের দুঃখ কাকে বলা হয়, তো রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রকে আসামের দুঃখ বলা হয় কারণ সাম্প্রতিককালে আসামে একটি অনর্গল বন্যা এই নদীর কারণে ঘটে, যা ভীষণ ধ্বংসাত্মক হয়ে ওঠে। মিশরকে নীল নদের দান বলা হয়, এটা তোমাদের জানা উচিত, একটা আলাদা একটা কোশ্চেন তোমাদের এখান থেকে আসতে পারে। তো পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে এখানে আমাদের একটা প্রশ্ন থেকে প্রায় তিনটে প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্নে আসছি, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি প্রশান্ত মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর এবং অপশন ডি আরব মহাসাগর। তো রাইট অ্যান্সার ইজ অপশন বি প্রশান্ত মহাসাগর। পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগলান নৌকাযোগে প্রদক্ষিণ করার সময় সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই স্থানে এসে সামান্য প্রশস্তি পান। তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো, পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষায় যার অর্থ হচ্ছে প্রশান্ত মহাসাগর। পরবর্তী প্রশ্নে আসছি, বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ওয়াশিংটন ডিসি, অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি ইউরোপ এবং অপশন ডি হচ্ছে জাপান। সো আমাদের এটির রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ ওয়াশিংটন ডিসি। 1944 খ্রিস্টাব্দের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা এবং অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়, আর সেই সম্মেলন দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নেওয়া হয়, আইএমপি এবং পুনর্গঠন এবং উন্নয়নের জন্য বিশ্বব্যাংক স্থাপিত হয়। সো আমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে। পরবর্তী প্রশ্নে আসছি, চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন কে নির্মাণ করেন? অপশন এ গোপেন্দ্র মজুমদার, অপশন বি নেকচাঁদ সাইনি, অপশন সি জন মার্শাল এবং অপশন ডি হচ্ছে এদের কেউ নয়। সো আমাদের এটির রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি নেকচাঁদ সাইনি। নেকচাঁদ সাইনি চণ্ডীগড়ের অভিনব পদ্ধতিতে রক গার্ডেন তৈরি করেন, নিজেদের উদ্যোগে তৈরি করেছিলেন এই বিষয়টি, লোকেদের ফেলে দেওয়া আবর্জনা থেকে জিনিসপত্র পুনর্ব্যবহার করে তিনি এটি তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্নে আসছি, কাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হতো? সো এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, যদি এর বাংলা অর্থ করা হয় তাহলে এর অর্থ দাঁড়াবে কাকে ভারতে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে ছিলেন। সো আমাদের অপশনগুলো হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন বি খান আব্দুল গফর খান, অপশন সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি হচ্ছে সুভাষচন্দ্র বসু। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখতে চাই, পরীক্ষায় যদি পরীক্ষক একটু ঘুরিয়ে প্রশ্ন দেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে প্রশ্ন দিতে পারেন, যেহেতু আমি বললাম, যখন আমি বললাম যে সীমান্ত গান্ধী, প্রত্যেকের মধ্যে কিন্তু উত্তরটি চলে আসবে অবশ্যই অপশন বি, কিন্তু যখনই ফ্রন্টিয়ার গান্ধী বলা হবে অনেকেই হয়তো গুলিয়ে ফেলতে পারে বা এটা কিন্তু অ্যান্সারটা ঠিক নাও দিতে পারে। সো প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে মনে রাখবে ফ্রন্টিয়ার গান্ধী মানে হচ্ছে তোমার সীমান্ত গান্ধী, ঠিক আছে? তো খান আব্দুল গফর খান তার অহিংস নীতির কারণে তিনি গান্ধীর সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন এবং তিনি ভারতের সীমান্ত গান্ধী নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসছি, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
অপশন এ চিল্কা হ্রদ, অপশন বি লেক সুপিরিয়র, অপশন সি বৈকাল হ্রদ এবং অপশন ডি হচ্ছে টিটিকাকা হ্রদ। সো এটির রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি লেক সুপিরিয়র। সুপিরিয়র হ্রদটি উত্তর আমেরিকার লেকগুলির মধ্যে বৃহত্তম এবং মিঠা জলের হ্রদগুলির মধ্যে অন্যতম। এটি ভূপৃষ্ঠের দিক থেকে বিশ্বের বৃহত্তম এবং আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম। সো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে আসছি, যোগেশ্বর দত্ত এবং সুশীল কুমার কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ কুস্তি, অপশন বি ফুটবল এবং অপশন সি হচ্ছে ক্রিকেট। এটি ভীষণ সহজ একটি প্রশ্ন, উত্তরটি অবশ্যই হবে অপশন এ। কুস্তিগির যোগেশ্বর দত্তের সাথে সুশীল কুমারের সংঘর্ষ হয়েছিল, যিনি লন্ডন অলিম্পিকে দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ছত্রসাল স্টেডিয়ামে প্রশিক্ষণ নিতেন যোগেশ্বর দত্ত, কিন্তু লন্ডন অলিম্পিকের পর সুশীল কুমারের সঙ্গে বিবাদের কারণে তিনি তা ছেড়ে দেন। এটা আমাদের প্রাসঙ্গিক একটি তথ্য, তোমরা চাইলে পড়তে পারো। পরবর্তী প্রশ্নে আসছি, প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নগুলি বারবার বারবার আসে এবং এখানে কিন্তু ছাত্রছাত্রীরা বিভ্রান্তে পড়ে যায়, কারণ এখানে একই রকম প্রশ্ন মনে হয় কিন্তু প্রশ্নগুলো কিন্তু এর অর্থ কিন্তু আলাদা হয়। কখনো বলা হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল, কখনো বলা হয় ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। তো এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। অপশন কী কী রয়েছে? লর্ড ক্যানিং, অপশন বি লর্ড ওয়ারিং হেস্টিংস, অপশন সি রবার্ট হুক এবং অপশন ডি হচ্ছে লর্ড ক্লাইভ। এক্ষেত্রে বলে রাখি, আমরা তিনটে কোশ্চেন যেগুলো বারবার আসে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। যদি বলা হয় ভারতের স্বাধীনতার প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, অ্যান্সারটি হবে লর্ড ক্যানিং। যদি বলা হয় ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন, তো অপশন হবে উত্তরটি হবে লর্ড মাউন্টব্যাটেন। এবং যদি প্রশ্ন আসে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো উত্তরটি হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ক্লিয়ার? তো এই তিনটে প্রশ্ন তোমরা একসাথে করে নিতে পারো, খাতায় নোট করে রাখতে পারো। এবার আসছি আমাদের পরবর্তী প্রশ্নে, 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক এবং অপশন সি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। সো এটির রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ রাজা রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। আর এই প্রসঙ্গে আরও একটি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি, 1856 খ্রিস্টাব্দে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন কিন্তু প্রণয়ন করেন। তো এই প্রশ্নটিও আমাদের কিন্তু ঘুরে ফিরে আসে। চলো এবার আমাদের শেষ প্রশ্ন, আজকের এই সেশনের অন্তিম প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি, শিবাজির মন্ত্রিসভার নাম কি ছিল? অপশন এ পঞ্চরত্ন, অপশন বি অষ্টপ্রধান, অপশন সি গ্রামণী এবং অপশন ডি হচ্ছে মহারত্ন। তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অপশন বি অষ্টপ্রধান। প্রাসঙ্গিক তথ্যে বলা হচ্ছে শিবাজির মন্ত্রিসভার নাম অষ্টপ্রধান, শিবাজির রাজধানী ছিল রায়গড়। ওকে, আশা করছি এই 10টি প্রশ্ন তোমার জন্য ভীষণই হেল্পফুল হবে। তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে রাখবে এবং চাইলেই এই ভিডিওটি তোমরা বারবার দেখতে পারো। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক করে আমাদের মোটিভেশন দিতে পারো এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামতটি জানাতে পারো। বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চলো আজকের মতো এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। নমস্কার।